আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, যারা টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি চাচ্ছেন, আজকে তাদের জন্য এই খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি নিয়ে আসলাম। গাড়িটার মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন 2012, আর গাড়িটা অকটেন ড্রাইভের গাড়ি, আর গাড়িটা সিসি হচ্ছে 2700, আর গাড়িটা সানরুফ আছে, আর গাড়িটা অল অপশন অটো প্লাস সিটটাও পাওয়ার এবং লেদার সিট, আর গাড়িটার কালার হচ্ছে সিলভার বেস কালার, ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার, আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের। আর বন্ধুরা, গাড়িটা ফেসলিপ করা আছে 2018, আর গাড়িটা পেপার্স আপ টু ডেট আছে। আসুন বন্ধুরা, আমরা গাড়িটা একটু দেখি। ফলো করে দেখবেন, এই গাড়িটার কিন্তু প্রজেকশন হেডলাইট প্লাস গ্রিলের সাথে যে শেপটা আছে, টোটাল গ্রিলটাই কিন্তু নিকেলের, যেহেতু নিউ শেপের ফেস স্লিপ করা। এই গাড়িটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে 2009-এর গাড়ি এটা। গাড়িটার ফেস স্লিপটা অরিজিনালভাবে করা হয়েছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে ফগ লাইটের উপরেও একটা নিকেলের ভিড আছে, প্লাস একেবারে নিচে যে বাম্পারের যে বডি কিটটা, এই বডি কিটের সাথেও কিন্তু মোটা একটা নিকেলের লেয়ার আছে, আর এক্সট্রা একটা বাম্পারও লাগানো আছে। সো অল ওভার সামনের যে কন্ডিশনটা, এটা কিন্তু খুবই ফ্রেশ। আপনারা একটু ভিডিওটা যদি ভালো মতো ফলো করেন, অবশ্যই আপনারা এই গাড়িটার সম্বন্ধে পরিপূর্ণ আউটলুকস, ইন্টেরিয়ার এবং টোটাল তথ্যটা, আপনারা কিন্তু সঠিক তথ্যটা পেয়ে যাবেন বন্ধুরা। আর গাড়িটার টায়ার কন্ডিশন কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনালি খুবই ভালো আছে। আপনারা একটু দেখতে পারতেছেন যে টায়ারের যে কাটা ভিটগুলা প্লাস টায়ারের যে অ্যালোরিমটা প্লাস টয়োটার যে মনোগ্রাম, সব কিছুই কিন্তু একেবারে যথাযথভাবে পারফেক্ট একটা কন্ডিশনে আছে। আর এই গাড়িটার কিন্তু টোটালি সামনে পিছনে সব দিকেই কিন্তু এক্সট্রা বডি কিটের সাথে একদম টোটাল চিকন লেয়ার নিকেলের ভিড় দেওয়া আছে, প্লাস নিচে যে ডোরের নিচে মোটা একটা নিকেলের ভিড় দেওয়া আছে, এরপরে লুকিং গ্লাসের উপরেও নিকেলের ভিড়, মোটামুটি সব জায়গায় কিন্তু নিকেলের একটা আলতো ছোঁয়া আছে। তো গাড়িটা কিন্তু অল ওভার সামনে থেকে দেখেন অথবা একটা সাইড থেকে দেখেন, চতুর অ্যাঙ্গেলেই খুবই চমৎকার লাগতেছে। আর আমরা একটু পিছনে ব্যাক সাইডটা দেখবো, ব্যাক সাইডের যে হেডলাইটগুলো নিউ শেপের হেডলাইট, এই গাড়িটা কিন্তু চতুর্দিকেই নিউ শেপ করা হয়েছে। সো আপনারা একটু দেখেন, গাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে বন্ধুরা, ব্যাক সাইডও ফ্রেশ কন্ডিশন। আর গাড়িটার কিন্তু কি বলে এটাকে, ওই গ্লাসগুলো কিন্তু সবগুলাই ভালো কন্ডিশনে আছে এবং সবগুলো অরিজিনাল গ্লাস আছে। আমরা একটু ইন্টেরিয়ারটা দেখব জি বন্ধুরা, ইন্টেরিয়ারটা ব্ল্যাক ইন্টেরিয়ার, আর ভিতরে কন্ডিশন খুবই ভালো আছে। আর এটা অরিজিনাল লেদার সিট, 7-সিটের গাড়ি, আর এখানে সানরুফ আছে, আমি সানরুফটা দেখাচ্ছি। আর এক্সট্রা কোনো সিট কাভার লাগানো নাই, আপনার ইচ্ছা করলে এক্সট্রা সিট কাভার লাগিয়ে নিতে পারবেন, বাট এখন এক্সট্রা কোনো সিট কাভার লাগানো নাই। আর এসির যে ব্লোয়ারটা আছে, এটা কিন্তু পিছনেও এই অপশনটা আছে। আবার একটু সামনে সাইডটা দেখব। তো বন্ধুরা, সামনে কিন্তু খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই গাড়িটার দুইটা সিটই কিন্তু পাওয়ার সিট, দুইটা সিটই পাওয়ার, ওই সিটটাও পাওয়ার প্লাস এই সিটটাও। আর গাড়িটা এমনিতেও হাই গ্রেডের ছিল, গাড়িটার মোটামুটি বলতে গেলে সব জায়গায় খুবই চমৎকার কন্ডিশনে আছে। আমরা একটু ব্যাক সাইডটা দেখব, ওপেন করেন সালাম ভাই জি বন্ধুরা। আমরা সিটের যে অপশনটা, এই সিটের এখানে কিন্তু এটা টোটাল সুইচে, এই যে সুইচ চাপ দিল সিটটা আপ হয়ে যাচ্ছে, 7-সিটের গাড়ি, দুইটা সিটই আপ হচ্ছে এই পুশ করার কারণে।
সো 7 সিটের কিন্তু খুবই, আর প্লাস যে পিছনের সিটটা এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে, বড় মানুষ বসা যাবে। তো মোটামুটি অল ওভার ব্যাক সাইডের যে কন্ডিশন ওটা কিন্তু ফ্রেশ আছে। আর বন্ধুরা এই গাড়িটার এসপিআর চাকা কিন্তু নিচে থাকে, আমি দেখাচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন এসপিআর চাকাটা নিচে আছে এবং চাকার কন্ডিশনও ভালো আছে। আমরা একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখব। বন্ধুরা সামনের সিটটাও কিন্তু পাওয়ার, ওই সাইডের সিটটাও আমি দেখালাম পাওয়ার, প্লাস এই ড্রাইভিং সিটটাও পাওয়ার। মোটামুটি এই গাড়িটার কিন্তু সামনের 2 সিট এবং পিছনের 2 সিট সবগুলাই কিন্তু পাওয়ার সিট। আর এটা পুশ স্টার্টের গাড়ি, গাড়িটা আমি স্টার্ট দিয়ে দেখাচ্ছি। যে বন্ধুরা গাড়িটা স্টার্ট হয়ে গেল, অক্টেন ড্রাইভের গাড়ি এবং 2700 সিসির গাড়ি, যেহেতু অক্টেন ড্রাইভ প্রাডোর গাড়ির ইঞ্জিন খুবই স্ট্রং থাকে। আর এখানে অপটিক্যাল মিটারের যে অপশনগুলো, আমার কয়টা ডোর খোলা আছে ওইটা কিন্তু দেখাচ্ছে। আর বন্ধুরা গাড়িটার মাইলেজটা আমি দেখি, মাইলেজটা আছে 67139, এই গাড়িটার মাইলেজ আছে 67139। আর গাড়িটা কিন্তু অল ওভার খুবই টিপটপ কন্ডিশনে আছে। আর অরিজিনাল ব্যাক ক্যামেরা নেভিগেশন যেই বা অরিজিনাল সাউন্ড সিস্টেমের যে সিটিটা ছিল বা ডিভিডি রোমটা প্লাস টিভিটা, ওইটা কিন্তু অরিজিনালটাই আছে। আর সানরুফটা আমি দেখাচ্ছি, আমরা সানরুফটা ওপেন করব, অটো সানরুফ আমি পুশ করে ছেড়ে দিলাম যে সানরুফটা ওপেন হয়ে যাচ্ছে। প্লাস আমি আবার এটা ক্লোজ করতে চাইলে, যে আমি ক্লোজ করতেছি, শুধু যদি মনরফের মতো ইউজ করতে চাই ওইটাও করা যাবে। এই জাস্ট একটা অফ হইলো, এখন কিন্তু মনরফের কন্ডিশনে আছে। যাই হোক বন্ধুরা, আমরা এটা করে জি বন্ধুরা, খুবই ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন, প্লাস খুবই স্ট্রং। আমরা ইঞ্জিনের সাউন্ড একটু শুনব, একেবারে স্মুথ এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং কোথাও কোনো ডেন্ট পেন নাই। আপনারা একটু ফলো করলে কিন্তু দেখতে পারবেন মোটামুটি অরিজিনাল যে ভিটগুলো আছে ওই ভিটগুলো কিন্তু এখনও আছে। তাছাড়া আপনারা তো অবশ্যই যখন আমাদের শোরুমে গাড়ি দেখতে আসবেন, অবশ্যই আপনারা যে কোনো একটা অ্যানালাইসিস সেন্টারে নিয়ে চেক করতে পারেন। সো বন্ধুরা, আমরা টয়োটা ব্র্যান্ডের খুবই একটা চমৎকার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি দেখলাম। আর বন্ধুরা, দামের ব্যাপারে আসার আগে একটা কথা বলবো, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আপনাদের যদি কোনো ধরনের নতুন গাড়ি লাগে অথবা নতুন কোনো গাড়ির রিকোয়ারমেন্ট থাকে, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং কমেন্টস করে জানাবেন। এবং অবশ্যই সরাসরি আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো বনানী চেয়ারম্যান বাড়ি, 2/3 নম্বর, 7 নম্বর হাউস, A&A কার সেন্টার। আর যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের এই গাড়িটার সাথে ইচ্ছা করলে আপনাদের যদি কোনো ধরনের কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে এক্সচেঞ্জ করতে পারেন। আর যাই হোক, আমরা দামের ব্যাপারে আসি, গাড়িটার দাম চাচ্ছি আমরা 57,50,000 টাকা, এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 57,50,000 টাকা। তবে অবশ্যই এটা আমাদের আস্কিং ফাইনাল প্রাইস না, আস্কিং প্রাইস, নেগোশিয়েবল প্রাইস, আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা গাড়ি বন্ধুরা আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে চেক করতে পারেন, নাভানা, রহিমা, ফ্রো স্পেসিফিক মোটরস অথবা যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে আপনারা চেক করতে পারেন। আর একটা সাজেস্ট করবো বন্ধুরা, যখনই আপনারা কোনো শোরুমে গাড়ি কিনতে যান, অবশ্যই আপনাদের সাথে এক্সপার্টদেরকে নিয়ে আসবেন, এতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আর সকলেই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।